প্রতিবছরই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। দিনটিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবস হিসেবেও পালন করা হয়ে থাকে আর তারই অঙ্গ হিসেবে পালিত হয় নন্দোৎসব। উত্তর দিনাজপুর জেলার করণদীঘিত ঐতিহ্যবাহী এই নন্দোৎসব সাড়ম্বরে পালিত হয়। এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার করণদীঘি ব্লকের ডুকিভিটায় বিধায়ক গৌতম পাল এবং বিধায়ক পত্নী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এই নন্দোৎসবে কাদা এবং নারকেল খেলায় অংশগ্রহণ করেন, যাকে ঘিরে উদ্যোক্তাদের উৎসাহ বেড়ে যায় দ্বিগুণ। পুরুষ, মহিলা এবং শিশু তিনটি বিভাগে অসংখ্য নারী, পুরুষ এবং কচি কাঁচারা অংশগ্রহণ করে এই খেলায়। পাশাপাশি অনুষ্ঠিত হয় হাড়ি ভাঙা এবং কলা গাছে চড়ার প্রতিযোগিতা। করণদীঘি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন এই অনুষ্ঠান দেখতে। এদিনের নন্দ উৎসবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়চৌধুরী, শ্যামলাল মাহাতো, সমাজসেবী সুরজিৎ পাল সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠান শেষে নিরামিষ আহার গ্রহণ করেন সকলেই। সকলকে নন্দোৎসবের শুভেচ্ছা জানান বিধায়ক গৌতম পাল। নন্দ উৎসব 2023 করণদীঘির দুগিবিটা পালপাড়ায় প্রত্যেকবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে। পৌরাণিক গ্রন্থ অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন নন্দরাজ তার বাড়িতে তার ছেলে কৃষ্ণকে নিয়ে নন্দ উৎসব মহোৎসব করেছিলেন। সেই অনুযায়ী এই সময়টাতে নন্দ উৎসব আমরা এখানে পালন করি। তাতে প্রচুর মানুষের এখানে জমায়েত হয় এবং আনন্দ উপভোগ করে এবং দিনের বেলা এখানে নিরামিষ ভাত ডাল খেয়ে সবাই বাড়ি ফিরে কাদা খেলা করে। এবার মহিলারা দইয়ের হাড়ি ভেঙেছে উপরে ওঠে, তারা কয়েকজন মহিলা মিলে, এবং তারাও নারকেল খেলেছে, কাদা খেলেছে। আনন্দ ফুর্তি উৎসব যেভাবে হয় সেভাবে হয়েছে। শ্রীকৃষ্ণ ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব করণদীঘিবাসী তথা উত্তর দিনাজপুর জেলাবাসী যাতে ভালো থাকে, যাতে আমাদের জেলায়, আমাদের ব্লকে যাতে উন্নয়নের অনেক অনেক কাজ হয়, মানুষের কোনো অসুবিধা না হয় এবং সবার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, কোনো অঘটন না ঘটে। সব মিলিয়ে ঈশ্বরের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত থাকে। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-7855-12 এই নাম্বারে।